আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উইংস ফ্রাই। এটা ছোট বড় সবার কাছেই অনেক বেশি ভালো লাগে। আর বাসায় কিভাবে এই উইংস ফ্রাইটা রেস্টুরেন্টের মতো করে করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 6 পিস মুরগির ডানা নিয়েছি। তো এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। ফার্স্টেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের রসুন বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের আদা বাটা, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের জিরা বাটা। আপনারা চাইলে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, অনেকে কম ঝাল পছন্দ করেন, অনেকে বেশি ঝাল। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এখানে বেশি লবণ দেওয়া যাবে না যেহেতু আমি সয়া সস দেব। তো এখানে আমি 1/2 টেবিল স্পুন সয়া সস দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের দুধ। এটা আমি 1 টেবিল পরিমাণ ভিনেগার দিয়ে দুধটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো এখন আমি হাত দিয়ে একটু মিক্সড করে নিলাম আর এর ভিতরে দিয়ে দেব সেই মুরগির দানাগুলো। তো এগুলো আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব। তো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো এখন আমি মুরগির ডানাগুলো কোট করে নেব। এজন্য এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের লবণ। এখন সব কিছু একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আধা ঘন্টা পরে আমি চিকেন উইংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন আমি ময়দায় ভালোভাবে কোট করে নিচ্ছি। আর ভালোভাবে ময়দাটা লাগাতে হবে, তাহলে উইংস ফ্রাইটা খুব ভালো হবে এবং ক্রিসপি হবে। অবশ্যই ময়দা দেওয়ার ট্রাই করবেন। আর যদি এখানে আটা ব্যবহার করেন তাহলে এটা বেশি ক্রিসপি হয় না, তো এজন্য ময়দাটা ব্যবহার করাই ভালো। তো আমি এখন পানিতে 10 সেকেন্ড রেখে আবার ময়দার সাথে কোট করে নিয়েছি। তো এইরকমভাবে দুইবার করে কোট করে নিতে হবে, এতে খুব সুন্দরভাবে এই ফ্রাইটা হবে আর অনেক বেশি ক্রিসপি হবে। তো একটু চেপে চেপে এই ময়দাটা লাগিয়ে নিতে হবে। ময়দাটা ভালোভাবে লাগানোর পরে একটু ঝেড়ে নিতে হবে যেন উপরে এক্সট্রা ময়দাটা পড়ে যায়। তো এই একইভাবে আমি সবগুলো চিকেন উইংস কোট করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু এই চিকেন উইংসটা ক্রিসপি হবে না। তো এখন আমি এই সবগুলো চিকেন উইংস এক এক করে ভেজে নেব। তো ফার্স্টে আমি 2 পিস দিয়ে দিছি। তো এখন আমি এটাকে দুইবার উল্টাতে হবে, বেশি উল্টালে কিন্তু এটা ভেঙে যেতে পারে যেহেতু এটার উপরে ময়দা দিয়ে কোট করা। তো বেশি উল্টানো যাবে না, দুইবারে উল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। চিকেন উইংসটা ফ্রাই করার সময় যখন তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে আর চিকেন উইংসটা প্যানে দিয়ে দিবেন, ঠিক ওই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে ফেলতে হবে। তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর এটা অবশ্যই চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন উইংস ফ্রাই করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিওর পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।